পাম্প পড়ে গেছে আমার তো কুমি আছে জোরে বলেন সুবহানাল্লাহ দশ হাজার টাকা জুয়েলার্স মানে সোনকার সোনার দোকানদার দশ হাজার টাকা আমাদের এই কোরআনিয়া মাদ্রাসার জন্য একবার জোরে বলি আলহামদুলিল্লাহ আর একজন আল্লাহর বান্দা কি নাম আদম কারিগর এক হাজার টাকা গোপীনাথ দেখো 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 বান্দা তোমারও ছিল বলিতে বলিতে দেখো দাম দিয়া দিল দুইজন মিলে টাকা এগারো হাজার দাম উদ্দেশ্য কবুল করা পাগ সুবান শুনেন হাফেজ সাহেব আমি গতকালকে যেখানে ওয়াজ করেছিলাম মহিলাদের পক্ষ থেকে পৌনে তিন লক্ষ টাকা এসেছিল কেন আমার মায়ের পাঁচটা বেটা কান খুলে শুনেন আমার মায়ের পাঁচটা বেটা আমার মায়ের চারটা বেটি সবচাইতে মা আমাকে বেশি ভালোবাসত এই জন্য আমি যেখানে ওয়াজ করতে যাই মা বন্ধের অগণন টাকা আমার হাতে আছে সেহেতু আপনারা তাড়াতাড়ি ব্যাগ ট্যাগ নিয়ে লোকজন তাড়াতাড়ি পাঠান কেন ওরা মহিলা মানুষ এখানে আসতে ওদেরকে নিষেধ বা হারাম বলা হয়েছে আল্লাহর ভাষায় বলা হয়েছে হারাম আর বাংলায় ভাষা বলা হয়েছে নিষেধ সেহেতু আপনারা তাড়াতাড়ি লোক পাঠান খুব তাড়াতাড়ি আকবর আলী মণ্ডল কোথায় বাড়ি চক সাটিকাল দশ হাজার টাকা নারায় দেখবে মাবুদ গো যদি দশ হাজার করে পাঁচটা চাইতাম মনে হয় তাহা পেয়ে যেতাম কিন্তু আমি বলি পাবো কি পাবো না কেন আমাকে তো এই এলাকার মানুষ কতটা চিনে তাহা জানি না কিন্তু আমার যেইগুলি অত্যন্ত পরিচিত জায়গা রে সেই জায়গাগুলিতে তিরিশ চল্লিশ করেছে ভরি আমি ভাবি দেবে কি দেবে না পাবো কি পাবো না এই বলে একটা হাজার করে পাঁচজন বললাম পাঁচশোটি করে তোকে পাঁচজন বললাম কিন্তু ওগো মাওলা আরে আল্লাহ তাআলা তোমার দুইজন বান্দা দশ হাজার করে দিয়ে দিল একবার জোরে বলি নারাই দেবী রহিমা বিবি দশ হাজার টাকা ওরে স্ত্রী বকুলতলা নারাই রক্ত গরম হইয়া গেছে গা ভাষা বুঝতে পারলেন এটা কোন জায়গার ভাষা বললাম বলেন তো এটাও তো বাংলা ভাষা তবে এটা কোন জায়গার ভাষা রক্ত গরম হইয়া গেছে গা একজন আল্লাহর বান্দি দশ হাজার টাকা দিয়ে দিয়েছে কার স্ত্রী নূর হকের স্ত্রী বান্দি তোর ছিল রহিমা বিবি তার নাম পাওয়া গেল হাইরে তোমার বান্দি আড়ালো হইতে দশ হাজার টাকা দিল না বীর মাদ্রাসাতে এমন দিনই কোরআনিয়া মাদ্রাসাতে দিয়ে দিছে দান কবুল করিবে খোদা পাগ সুবাহান আরো এক বান্দা তোর হাজারো টাকা আল্লাহ তুমি হয়ে যাও তার প্রতি শাখা নূর হক পাঁচ ব্যাগ সিমেন্ট সুবহানাল্লাহ স্বামী স্ত্রী মিলে কত মহব্বত ছিল স্বামী স্ত্রী মিলে কত মহব্বত ছিল পরিমানে দেখো পাঁচ ব্যাগ সিমেন্ট তো আচ্ছা ওরা সুবহানাল্লাহ এটা আরেকটা দশ হাজার নাকি রহিমা দশ হাজার এটা কেমন হইল গো বাবা দিবি দিল দশ হাজার ও মর্দা টাওয়ার দিয়েছে পাঁচ ব্যাগ সিমেন্ট এটা কেমন আমাদের পাশের গ্রাম হিন্দু গ্রাম সাদিকালী ও সিমেন্ট দিয়েছিল তিরিশ বস্তা আবার আজকে ও ওই যে কার্তিক চন্দ্র বিশ্বাস এবং ডাক নাম যতন সোহান আল্লাহ ডাক নাম যতন আসল নাম চন্দ্র বিশ্বাস হে মুসলমান আমরা এক বিরিন্ত দুইটি কুসুম হিন্দু মুসলমান আমরা এক বিরিন্ত দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মুনি হিন্দু তাহার প্রাণ এক ভারতে ফাই গমরা এক সুরে গাই গান কয় ভারতে খাই কথা বলেন কথা বলেন কয় ভারতে খাই এক ভারতে খাই গমরা এক সুরে গাই গান
আমরা হিন্দু মুসলমান চন্দ্র বিশ্বাস নাম ডাক নাম কি যতন ডাক নাম যতন বিশ্বাস কার্তিক চন্দ্র বিশ্বাস সুবহানাল্লাহ একজন মুসলিম আমার এক ভাই যেন আমাদের ধর্মের নয় অন্য এক ধর্মের সন্তান তবু আল্লাহর কোরআনের মাদ্রাসার জন্য টাকা কত দিয়েছে 5000 এর আগে 5000টা দিয়েছে এর আগে দিয়েছে 5 আবার দিল 5 হয়ে গেল 10 জোরে বলি আলহামদুলিল্লাহ তবে আজকের যে 4টা 10 পাওয়া গেল 4 রকম একটা 10 আল্লাহর বান্দি একটা 10 অমুসলিম আর দুইটা 10 আমাদের মুসলমানের মধ্যে যুবকেরা দিয়েছে জোরে বলি আলহামদুলিল্লাহ বাবর আলী শের দেড় হাজার ইট বাবার নামে মায়ের নামে বাবা ও মায়ের নামে দেড় হাজার ইট যে দিল এই ইটের দাম মোটামুটি 15000 হলো সেই উদ্দেশ্যে নিয়াতে দিয়া দিছে দান কবুল করিবে খোদা পাবে সুবহান কত দিয়েছে এই এই ভদ্রলোক এখন দিল আর 50 কখন দিয়েছিল আচ্ছা কারি রিয়াসতুল্লাহ সাহেবের হাতে দিয়েছেন 50000 আল্লাহু আকবার জোরে বলি নারা তাকবীর যারা আল্লাহ তার রাসূলের মাদ্রাসার জন্য যারা আল্লাহ তার রাসূলের মাদ্রাসার জন্য এইভাবেই আল্লাহর পথে লক্ষ কোটি টাকা দিতে পারে জানেন এই দেখেন ঠ্যাং নাই হাত নাই আমার মাদ্রাসা চালাতে বাৎসরিক খরচ হয় 8.5 লক্ষ টাকা কত কত কথা বলুন আল্লাহর নেকি পাবেন জি এই কথাগুলো বললো নেকি পাবেন আমি আপনাদের প্রত্যেকটা আমি বিনা প্রমাণে একটা কথা বলি না ভাইজান কত টাকা 8.5 লক্ষ টাকা সেই নূর হোসেন আবার 1.5 হাজার ইট দেবে মাইন নাম ওরে ওই 10000 দিল 5 ব্যাগ সিমেন্ট দিল আবারও মনো তার আনন্দ না পেল ফের নূর হোসেন তার 1.5 হাজার ইট লিখাইল এই দান খোদা তুমি করো হে কবুল ইহকাল পরকাল রাখো তারে ভালো আমিন ও আমিন খোদা আমিন ও আমিন মদর দোয়া কবুল করো রব্বুল আলামিন আত্মীয় স্বজন যারা আছে মুসিবতে উদ্ধারিয়া নাও খোদা তোর দয়াতে তো আমিন সুম্মা আমিন তো আমার সিরাজ শেখ তার বাপের নামে সিরাজ শেখ তার বাবার নামে 1.5 হাজার ইট সরে বলি আলহামদুলিল্লাহ একবার আলহামদুলিল্লাহ বলা যাবে না বাবা একটু সবাই মিলে বলা যাবে না বন্ধু ভাইজি শুনেলেন তবে আপনারা কে আজকে যারা টাকা দিচ্ছেন আমি আজকে আনন্দে আনন্দিত যে আজকে যেন আপনারা আমার সাথে কম্পিটিশন করে দান দিচ্ছেন এমনটাই মনে হচ্ছে আমার সাথে আপনারা কম্পিটিশন করে দান দিচ্ছেন এটাই যেন আমার মনে হচ্ছে কেন জানেন যে আমার মাদ্রাসায় বাৎসরিক 8.5 লক্ষ টাকা খরচ হয় টাকা দেয় রাজ্য সরকার বাজে কথা টাকা দেয় কেন্দ্র সরকার বাজে কথা টাকা দেয় পয়সাওয়ালা বাজে কথা টাকা দেয় বিজনেসম্যান বাজে কথা টাকা দেয় এরকম সাধারণ গরিব মানুষ দেয় 4 লাখ আর আমি মনিরুদ্দিন দি 4.5 লাখ জোরে বলি আলহামদুলিল্লাহ রফিকুল শেখ 5 বস্তা সিমেন্ট আপনি কি বলছেন মোদি মোল্লা ছেলে সাকিব মোল্লা 3 বস্তা সিমেন্ট সুবহানাল্লাহ মোদি কে মোল্লা মোদি মোল্লার ছেলে সাকিব মোল্লা 3 বস্তা সিমেন্ট আর ওই যে দিশান মন্ডল ওই দিলশান দিলশান মন্ডল 5000 টাকা আহা দিলশান মানে অন্তর শান্তি আহারে এ দিলশান মন্ডল বান্দা তোর ছিল 5000 টাকা ভাড়া দেখো দিয়া দিল যেই উদ্দেশ্যে জানিয়াতে দিয়া দিছে দান কবুল কর খোদা পাগো সুবহান আমিন সুম্মা আমিন
কে ডিউ 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 নাকি 5000 ডিউ 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 হ্যাঁ কালাম 2000 টাকা কালাম 2000 টাকা ডিউ 5000 টাকা ডিউ হাসিম এই মোল্লা 5000 টাকা ডিউ নাকি আপনারা ওই দিক থেকে জানবেন আমাকে যাহা বলে আমি তাহাই বলি ঠিক বলে না বেঠিক বলে আমি তাহা জানি না হ্যাঁ হাসিম আক্তার শেখ 1000 টাকা হাসিম আক্তার শেখ 1000 টাকা পটপট করে বলেন একসাথে দুয়াডি দিয়ে দি দুই ভাই যে ঈদ দিল দাদুর নামে জাতি মিলে 1500 শেখ এবং ধুইলু শেখ 1500 ঈদ দেবে দাদির নামে আইরে একটা হলো ধুইলু বালি একটা ধুইলু বালি আর একটা ফকির বাবা দুই জন মিলে 1500 দাদু আর দাদির নামে দিল দাদু আর দাদির নামে দান দিয়া দিল এই দান খোদা তুমি করো হে কবুল ইহ কাল পর কাল রাখো তারে ভালো আমিন ও আমিন খোদা আমিন ও আমিন মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন যেই উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া দিল দান কবুল করিবে খোদা পাক সুবহান সেলিমউদ্দিন ফতেপুর বাড়ি 120 টাকা 1000 টাকা পরে দেবে তো ভাইজান যারা আমার ভাইজান আপনারা কেউ যদি আমার মোবাইল নাম্বার নিতে চান আমার ঠিকানা অ্যাড্রেস জানতে চান ওই যে দেখেন সামনে যে সাদা গাড়িটা ওই যে দেখছেন সামনে যে সাদা গাড়িটা ওই গাড়িটাতে আমার একটা হাতের লেখা চটি কবিতার বই আছে আমি যে কবিতাগুলা পাঠ করছিলাম আজকে তো কবিতা বলার মতন গজল বলার মতো সময় পাইনি কে কোন বস্তা কোন বস্তা বিউটি বিউটি দু বস্তা সিমেন্ট বিউটি দু বস্তা আবিয়া দু বস্তা আবিয়া দু বস্তা সিউটি দাইনি তুই মাই বেটি মিলে দান দিয়া দিল এই দান খোদা তুমি করো হে কবুল যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া দিছে দান কবুল করিবে খোদা পাক সুবহান আর 10000 কে দিল গো 10000 নওশাদ মণ্ডল 2000 টাকা নওশাদ মণ্ডল 2000 টাকা আশাবউদ্দিনের মা চকশাটি খালি আশাবউদ্দিনের মা চকশাপুর থেকে 500 টাকা একা বন্দি তোর আড়ালে বসিয়া 500 টাকা দিল মাদ্রাসার লাগিয়া এ নবীর মাদ্রাসাতে দিয়া দিছে দান এ কবুল করিবে খোদা পাক সুবহান এ মিটাবে আল্লাহ তার মনের আরমান হ্যাঁ দোয়া হবে গো শেষ দোয়া নিয়ে আপনারা যাবেন এটা আপনাদের প্রত্যেকের কাছে বিনীত অনুরোধ বিনীত অনুরোধ যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া দিল দান কবুল করিবে খোদা পাক সুবহান আমিন ও আমিন খোদা আমিন ও আমিন মাদার দোয়া কবুল কর রব্বুল আলামিন আমিন সুম্মা আমিন একই তোমার খেলা গো মাওলা একই তোমার লীলা এটা শুধু এই গজলগুলো শুধু শুনতে পাবেন না শিখে নিতে পারবেন তার ব্যবস্থা আছে আমার কাছে তবে এখন দেব না ড্রাইভার আমার ঘুমাচ্ছে আর যে বই আপনারাকে দিবে রফিকুল ইসলাম ভাই ও মনে হয় মাদ্রাসাতে আছে ও 7:45 দিকে পৌঁছেছে তো ভাইজান আমি বলবো আমার এক কমিটি কর্তৃপক্ষ ভাইদের যে আমি খুব আনন্দে আনন্দিত হয়ে বলি আমার রফিকুল ভাই এবং আমার ড্রাইভারটাকে একটু গাড়িতে এসে বসতে বলুন কেন আমার টাইম 2 ঘন্টা প্লাস 2.5 ঘন্টা কাছাকাছি হতে যাচ্ছে সেহেতু আমি আর একটা মিনিটও তো আপনাদের সময় দিতে আমার কষ্ট বা অসুবিধা হতে যাবে সেহেতু আমি উঠেছিলাম কটায় খেয়াল করিনি তবে এখন আমার ঘড়িতে বা ঘড়ি ডিস্টার্ব মেরেছে কি একটু অনলাইনে সময়টা দেখে নিই মাশাআল্লাহ একদম ঠিকঠাক এই থাক আর এই থাক ঠিকঠাক জোরে বলি আলহামদুলিল্লাহ 11:21 আমি আপনাদের কাছে বেশি সময় দিয়ে কষ্ট দেব না
আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। কেন আপনারা ধৈর্য হারিয়ে ফেলেন আর কত বসে থাকবেন গো ভাই, এত ঠান্ডা আমি ঠান্ডা বুঝতে পারি না। দেখুন আমার জামা ভিজে গেছে, দেখুন আমার গেঞ্জিটা চিপে দিলে পানি অন্তত হাফ গ্লাস বের হবে। আব্দুর রহিম তার মায়ের নামে 500 দাম কবুল করিবে খোদা পাক সুবহান, মিটাবে আল্লাহ তার মনের আরমান। একি তোমার খেলা গো মাওলা, একি তোমার লীলা, সকাল বেলায় সুখন মাটি খোদা পানি সন্ধ্যা বেলা। সুকুমন্ডল চকসাটি গেল কত, 10 বস্তা সিমেন্ট দিয়েছে। আল্লাহ তোমার বান্দার দান কবুল করো, ইহকাল পরকাল মঙ্গল করো, সাগিরা কাবিরা গুনাহগুলি তুমি ক্ষমা করে দাও। মাবুদ গো এই মানুষটার যারা হেফাজত করে, এই মানুষটাকে খিদমত করার জন্য ভাইজান গাড়ি থেকে নামবো বলে কমিটির লোক বলছে ওরা নামার লোক আছে, আর কয়েকজন পিঠে করার জন্য ভিড়া ভিড়ি করেছে, বলছে হুজুর আমি আপনাকে নেব, আরো কেউ বলে আরো একজন নেব, কিন্তু হাইরে কমিটির লোক বলে ওরা নামার লোক আছে, ওই বলে ওরা দূরে সরে যাচ্ছে। আহারে এমন জায়গায় তুমি আমারে পাঠিয়েছো খোদা। কমিটির লোক বলছে ওর নামার লোক আছে, আর অন্যান্য পাবলিকেরা যে ঘাড় পাতাচ্ছে, হুজুর আমি নিয়ে যাবো আপনাকে, হুজুর আমি নিয়ে যাবো আপনাকে। মাদ্রাসা যদি ডেভেলপ করতে চান, মাদ্রাসা যদি ডেভেলপ করতে চান, মনিরুদ্দিনের মতো যদি ঐতিহাসিক মাদ্রাসা করতে চান, যেই মনিরুদ্দিন একটা মাদ্রাসা চালায় একাই, বহু বচন নয় এক বচন, মনিরুদ্দিনের মাদ্রাসা। যে 4.5 লাখ টাকা যে আপনাকে দাই, আমি কোনোদিন হাত বাড়াই না। আপনাদের এখানকার মাদ্রাসা এখনি ওপেনিং হয়নি, অথচ হাত বাড়ানো চালু হয়ে গেছে, কিন্তু আমার মাদ্রাসা 11 বছর প্লাস হয়ে গেল, আজ পর্যন্ত হাত বাড়ানো হয়নি। যারা দেয় তারা স্ব ইচ্ছায় দিয়ে আসে, গাড়ি রিজার্ভ করে যে দিয়ে আসে। হারুন বিশ্বাস 5 বস্তা সিমেন্ট, সাবর আলী শেখ 5 বস্তা সিমেন্ট, সাইলা বিবি 500 টাকা। একে একে দেখো বার কত জন এলো, শেষের বেলাতে দেখো দাম দিয়া গেল, যে উদ্দেশ্যে জানিয়াতে দিয়া দিছে দাম, কবুল কর খোদা পাক সুবহান। আমিন আমিন। মন্টু মন্ডল 1000 টাকা তার মায়ের নামে, আল্লাহ তার দান কবুল করো। কে আকাশের ছেলে 5 বস্তা সিমেন্ট তার বাবার নামে। হাইরে বাপের বেটা দুনিয়াতে ছিল, হাইরে বাপের বেটা দুনিয়াতে ছিল, পরিমানে দেখো টাকা দান দিয়া দিল, যে উদ্দেশ্যে জানিয়াতে দিয়া দিছে দান, এ কবুল করিবে খোদা পাক সুবহান। আমিন সুমান। ইসমতারা 1000 টাকা ইসমতারা, ইসমতারা নামে বন্দি তরোয়াল আলো হইতে 1000 টাকা দিল মাদ্রাসা বানাতে, এ নবীর মাদ্রাসাতে দিয়া দিছে দান, কবুল কর গো খোদা পাক সুবহান, মিটাবে আল্লাহ তার মনের আরমান। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন, মোদের দোয়া কবুল কর রব্বুল আলামিন। আমিন সুম্মা আমিন। আস্তাব আর মোশেদ 2 বস্তা করে 4 বস্তা, আস্তাব আর মোশেদ 2 বস্তা করে 4 বস্তা সিমেন্ট দিলে দান, কবুল করিবে খোদা পাক সুবহান। ফজু মন্ডল চকসাটি সাটিকা 5 বস্তা সিমেন্ট দিয়েছে রে আল্লাহ, তার দান তুমি কবুল করো, ইহকাল পরকাল মঙ্গল করো। আমিন সুম্মা আমিন। কালু মন্ডল 1000 টাকা যেই উদ্দেশ্যে জেনিয়াতে দান দিয়া দিল, ইহকাল পরকাল রাখো তার ভালো। আমি বারবার করে ইশারা দিচ্ছি, আপনাদের টাকার দরকার তো, ওই যে 25 কেজি চালের বস্তাগুলো 1 বস্তা করে দেবো, আমাকে একটু দিয়ে দিন, আমাকে একটু দিয়ে দিন,
কতবার বলছি, এরা আমার কথাগুলোকে চুলের উপর দিয়ে নিয়ে যাচ্ছে। আমি বলছি যে কি চালের বস্তা, ওই যে 25 কেজি চালের বস্তাগুলো হাত দিয়ে দেখে দিলাম, আমাকে একটু তাড়াতাড়ি দিয়ে দেন, আমি এক বস্তা করে দিচ্ছি, টেনশন নাই। কেন যে রাত বেশি হলে তো ঠান্ডাতে লোক চলে যাবে ভাই যান, কিন্তু না নসিব মে জো লিখা লেন লেন টাকা লেন। হ্যাঁ শহীদ মন্ডল চকশাটিকাল 500 টাকা দাদু দাদুর নাম, চকশাটিকাল থেকে বান্দা তোর এলো পরিমাণে 500 টাকা দানে দিল, যেই উদ্দেশ্যে জেনিয়াতে দিয়া দিছে দান, কবুল করিবে খোদা পাগু সুবহান, মিটাবে আল্লাহ তার মনের আরমান। তো ভাই যান, আমি আপনারা কে আর কষ্ট না দিয়ে, আমি আর নিজেকে কষ্ট না নিয়ে, এই যে আমি 500 আর 1000 করে টা চাইলাম, আপনারা 10,000 5,000 এত দিলেন, এত দিলেন, আল্লাহ আল্লাহ জি আমার কলিজা ঠান্ডা হয়ে উজাড় হয়ে গেছে। তাই আমি আপনাদেরকে এই জায়গাটার নাম কি বাবা, হৃদয় অন্তর কাল্প। আমি বক্তব্য সরছে সরছে আপনারা অনেক কথা বলে দিয়েছি, কিন্তু আমি দোয়াটা দিব এই জায়গাটা থেকে, তবে দোয়াটা একটু আমার হবে আলাদা। 1 মিনিট আপনারা শুধু একটা কাগজে নোট করুন যে যে দিচ্ছে, 1 মিনিট ভাই যান। তবে আমার হাত দুটো কি আপনাদের মতো বাবা, কথা বলেন। আচ্ছা পা দুটো কি বাবা আপনাদের মতো, তবে আপনাদের দোয়া কবুল হবে এরকম হাদিসের মধ্যে পাওয়া যায় না, কিন্তু এই মতো লোকের দোয়া কবুল হবে হাদিসে পাওয়া যায় সহিহ আল বুখারী। কেন আমি মনিরুদ্দিন যাহা বলি ডকুমেন্ট ছাড়া বলি না, এটা আমার প্রতিজ্ঞা, এবং আমার হেড স্যার যিনি আমাকে বুখারী পড়িয়েছেন বলেছেন যাহা বলবি বলার বলে যা, কিন্তু তার ডকুমেন্টসটা শেষ মুহূর্তে দিয়ে যা। তুই পৃথিবীতে কোনোদিন নিচু হবি না, তোর জন্য মানুষ পাগলের মতো ছুটবে, রেড যদি তুই 70 করে দিস তাও তোকে মুছে পাক দিয়ে নিয়ে যাবে, কিন্তু ডকুমেন্টসগুলো ঠিক রাখবি, আইডেন্টিগুলো ঠিক রাখবি ভাই যান। রাসূল বলেছেন সহিহ আল বুখারীর কথা, নবী বলেছেন মুসাফিরের দোয়া গ্যারান্টি কবুল হয়, নবী বলেছেন মাসলুমের দোয়া গ্যারান্টি কবুল হয়, নবী বলেছেন মায়ের দোয়া গ্যারান্টি কবুল হয়, সহিহ আল বুখারী। আমি মনিরুদ্দিন আপনাদের নিয়ে দোয়া করব, তবে যেমন আমার হাত আলাদা পা আলাদা, আমার মতো লোকের দোয়া কবুল হবে এটা রাসূল গ্যারান্টি বলেছেন, তবে আমার দোয়া করার সিস্টেমটাও আলাদা। আমার যারা দোয়া নেবেন, আমাকে যারা দোয়া দিবেন, আপনারাকে বলি মুখের মধ্যে যদি কিছু থাকে ফেলে দিতে হবে, নাম্বার 1। নাম্বার 2, আপনি যেভাবে বসে আছেন সেটাকে বাদ দিয়ে নামাজের অবস্থায় বসতে হবে, ফজরের পরে আপনি বুঝতে পারবেন উদ্দেশ্য নিয়ে হাত তুলেছিলাম তা সাকসেস হয়েছে না হয়নি, তবে সিস্টেম চেঞ্জ করতে হবে। নাম্বার 1, কিছু থাকলে ফেলে দিতে হবে। নাম্বার 2, চটি চাপ্পালটা খুলে দিতে হবে। নাম্বার 3, নামাজের অবস্থায় বসতে হবে, 11 মিনিট দোয়া করব। ফজরের নামাজের পরে মসজিদ থেকে বের হবেন, ও কি উদ্দেশ্য নিয়ে হাত তুলেছেন জানি না, আপনি জানেন, আপনার আল্লাহ জানেন, ফজরের পরে আপনি তাহা বুঝতে পারবেন, আল্লাহ আপনাকে বুঝিয়ে দেবে। কেন রাসূলের আমার নবী সত্য, আমার নবীর হাদিস সত্য, সেহেতু যারা আমাকে এতগুলো টাকা আপনারা দিলেন, আমি আপনাদের হৃদয় অন্ত উজাড় করে দোয়া দিব, সেহেতু মা বোনের আপনারা আমি যেই সিস্টেমটা বললাম তাড়াতাড়ি সিস্টেম নিয়ে বসুন, ইনারা কি বলছেন একটু আমি শুনে নিই। আপনাদের 4.5 মিনিট সুযোগ দিচ্ছি, যারা দোয়া নেবেন যারা দোয়া দেবেন তারা ইমিডিয়েটলি ভিতরে এসে ওই সিস্টেমেই বসে পড়ুন। হ্যাঁ ষাটিখালির মুস্তফা মন্ডল 5,000 টাকা, দেখো দেখো খোদা বান্দা করেছিল পরিমাণে 5,000 টাকা দিয়া দিল, যেই দেশে জমিয়াতে দিয়া দিছে দান, কবুল করিবে খোদা পাক সুবহান, আমিন সুম্মা আমিন। হ্যাঁ সিনাতপুরের আব্বাস মোল্লা 3 বছর, হাসনাতপুরের আব্বাস মোল্লা 3 বস্তা সিমেন্ট, আল্লাহ তার দান কবুল কর, একাল পরকাল মঙ্গল কর, আমিন সুম্মা আমিন, দয়াল মাওলা গো।
তুমি আমায় দয়া করো না। আজিবুল বিশ্বাস পাঁচ বস্তা সিমেন্ট, আজিবুল বিশ্বাস পাঁচ বস্তা সিমেন্ট, আজিবুল বিশ্বাস দয়াল মাওলা মুরসালিম মন্ডল পাঁচশো টাকা, দয়াল মাওলা গো তুমি আমায় দয়া করো না। সিরাজুল শেখ দুই বস্তা সিমেন্ট, চকশাটি গালি দয়াল মাওলা গো তুমি আমায় দয়া করো না। ভাই গো একটু আমার জন্য আপনারা দোয়া করবে, আমি আপনাদের কাছে অত্যন্ত বিনীতির সাথে একটু দোয়া চাই। তুমি রহিম তুমি করিম তোমায় মেহের বান দয়াল আল্লাহ গো তুমি আমায় দয়া করো না। আমিন বলেন, তুমি দয়া না করিলে, তুমি দয়া না করিলে, তুমি মায়া না করিলে করবে কে যে আর মাবুদ আল্লাহ গো তুমি আমায় দয়া করো না। এক টলি আমাদের দিকে বলে টলি, এখন এক টলি বালিতে একশো সেফটি থাকে না, সত্তর বাষট্টি, যারা যারা চিটিং করে তারা পঁয়ষট্টি দিতে আর একটু এক বালতি কমিয়েও দেয়, কিন্তু একশো সেফটি বলে এক টলি বলে চালা চালা। আপনাদেরকে টলির থেকে কিন্তু আর একটু হাই টলি করা আছে, এটা একশো হতেও পারে, কিন্তু হ্যাঁ সমস্যা আছে মানে একটু বলি দেখুন কোন আল্লাহর বান্দা শেখে আল্লাহর সৈনিক। এই মাদ্রাসার জমিটা কার গো, মাদ্রাসার পাশের জমিটা কার গো? সুবহানাল্লাহ, এটাই হলো ইয়াতিম, আর আমি মনিরুদ্দিন হলাম ইয়াতিমের পিতা। আমার কাছে এখন এরকম বাপ মরা ছেলে আছে বেরাশিটা, সুবহানাল্লাহ বলেন, তাদেরকে এই কোরআনের শিক্ষা দেওয়া হয় আমার এই চিৎকার করা গাঞ্জি ভিজানো টাকা দিয়ে। দোয়া দিবেন না, দোয়া না দিলে পাপ হবে। আপনারা মাদ্রাসা খোলেননি তার আগে হাত বাড়াচ্ছেন, হাত বাড়াইনি নিজের কলিজা ফাটানো টাকা দিয়ে এই ছেলেগুলোকে লালন পালন করি তাদের বাবা নেই। নবী ছিলেন ইয়াতিম, আমার রাসূল ছিলেন ইয়াতিমের সর্দার, আমি মনিরুদ্দিন ইয়াতিমের পিতা, ঠ্যাং নাই হাত নাই। কি মনে করেছো? আল্লাহ কোরআনে বলে অত ঈশ্বমান্তা শাহ অত জিল্লমান্তা শাহ বিয়াদিকাল খৈর, আমি আল্লাহ সম্মানের মালিক, আমি আল্লাহ ইজ্জতের মালিক, ঠ্যাং নাই হাত নাই তার লেগে চা ঠান্ডাও খাওয়ার সুযোগ দিবি না। ভাই রাগ হচ্ছে, উদাহরণে উদাহরণে চলে আসছে, কি করবো সোনা? এদিকে কোরআনের আয়াত চলে আসছে, এমন ছেলেটাকে না দেখায় না কথাটি বেরিয়ে চলে আসছে। এই ছেলেটা ইয়াতিম বাবা হারা, মা তার দশ কাঠান জমিন দিয়েছে, একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। বাবা হারা মায়ের, বাবা হারা, বাবা হারা সন্তানের মা এই মাদ্রাসা প্রতিষ্ঠিত করার জন্য দশ কাঠা জমিন দিয়েছেন, একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। ওর পার্শ্বের কার জমিন আছে গো? ওনার পাশে আর কার জমি আছে? এই ইয়াতিম ছেলেটার বাবার পাশে কার জমি আছে গো? কই খোকা তোর চাচা আছে? ওই ওই জমির পাশে আর কারি জমি আছে? কে কে সে কে? তো কই ওর চাচাটা? আস আমি আপনারা আমি কি বুঝি না? আমি তো বলছি তার চাচা, তো তার চাচাটা কই?
আপনার চাচাটা কই, উনি কোথায়? সবাই যখন এই দের দিনে নতুন জামা পরে হাজি পাড়ার ইয়াতিম তখন কাঁদে কোরআন সরে, কাঁদে কোরআন সরে। আর যদি আমার থাকত পিতা, আর যদি আমার থাকত পিতা, থাকত আপন কে একটি জামা এনে দিত, একটি জামা এনে দিত। পইত খুশির ঢেউ বন্ধুরে, যার মা নাই তার গা নাই। গা বুঝেন? গা কি? গা গা কি? আমার মালদার ভাষা। গা মানে গ্রাম, মানে যার মা নেই গ্রামে তার কেউ নাই, কিন্তু যার বাবা নাই রে আল্লাহ ব্যতীত তার আকাশ জমিনে আর কেউ নাই। এতিমের ব্যাপারে আল্লাহর কোরআন খুলে দেখুন, প্রায় 1700 না 1200 আয়াত উল্লেখ আছে এই বাবা হারা এতিম ছেলেদের সামনে রেখে। আমি মনিরুদ্দিন এতিমের পিতা, একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। তবে এর মূল্যটা কি থায়? শিক্ষা, ওই যে সিম কার্ড, ইলমে কালিলা, আল্লাহ মাহুল বায়ান, এই দুটি মহামূল্যবান নিয়ামত দেওয়ার কারণে আজকে পৃথিবীবাসীর কাছে ইতিহাস তৈরি করেছে আমার আল্লাহ। সুবহানাল্লাহ, বলা যায় না তো ভাই জান? এ সবাই যখন ঈদের দিনে নতুন জামা পরে হাজি পাড়ার এতিম তখন কাঁদে কোরআন সরে। আর যদি আমার থাকত পিতা, থাকত আপন কে একটি জামা এনে দিত, পইত খুশির ঢেউ। আর দোয়া করে দেন, এইবার দোয়াটা হয়ে যাক।